নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহা ব্লগে। আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা আজকে আমি দেখাবো যে আমরা ব্যাঙ্গালোর এসে কোন হোটেলটায় উঠেছি, পুরো হোটেল ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি, তা রুমের ভাড়া বা সব কিছু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর চলো কথা না বলে পুরো হোটেলটা আমি দেখিয়ে দিই, কী নাম, কী বৃত্তান্ত, সব কিছু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। বন্ধুরা এই যে দেখো, এই যে ধায়া রেসিডেন্সি হোটেল, এই হোটেলটার নাম একদম মেন রোডের একদম উপরেই। আর এদিকে রয়েছে পিজি অ্যাকোমোডেশন, এখানে স্টুডেন্টরা বা যারা জব করে তারা রুম ভাড়া নিয়ে থাকে। আর এই যে লজ আমরা ভাড়া নিয়েছি, এখান দিয়ে ঢুকে যাচ্ছি। আর এই বিল্ডিংটা হলো পাঁচতলা বিল্ডিং, একদম ঢুকে সিঁড়ি। আর এই যে রিসেপশন, রিসেপশনে একজন আছেন ম্যাডাম, উনি ভিডিওতে আসতে চাইছে না, তাই একটু মানে কী বলবো আর, সবাই তো ভিডিওতে চায় না আসতে। তা যাই হোক, ওই যে একটুখানি মাথাটা দেখিয়ে দিলাম। আর এই যে আমরা উপরে উঠে যাচ্ছি, যেহেতু এটা পাঁচতলা বিল্ডিং, আমাদের এত মানে লিফট নেই, লিফটের ব্যবস্থা নেই, তা আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছি। এই যে চলো উঠে যাই। তা এই যে উঠে গেছি আমরা, তা আর এই দেখো এদিক দিয়ে বা দিক দিয়ে আরও সিঁড়ি চলে গেছে পাঁচতলা ওঠার। তা এই যে এবার চলো আমরা রুমের দিকে চলে যাই। এই যে দুদিকে দুটো, এদিকে একটা, বাদিকে একটা লেফট আর ডান দিকে একটা, দুদিকে দুটো করে রুম। তা আমাদের একদম শেষের মাথার দিকে আমরা রুমটা নিয়েছি, এটা দু নম্বর রুম। আর এই যে নাম্বারটা দেখিয়ে দিলাম। আর এখানে আমাদেরটা, এই যে ঢুকে যাচ্ছি রুমের ভেতরে, আর এই যে আমাদেরটা দেখো, আর ঢুকেই আমাদের দেখাচ্ছি তোমাদের। আর এটা দেখো, ওটা তিন নম্বর রুম। আর এই যে এটা আমাদের রুম, এই যে রুমে ঢুকে পড়লাম। আর দেখো, আর ঢুকেই মানে শুরুতেই মানে বাথরুমে কোমোড, বেসিন, যা আর কি থাকে, গিজার অ্যাভেলেবেল রয়েছে সবসময়। আর সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাকার পক্ষে খুব ভালো। তা যাই হোক, এবার দেখো চলে যাই আমরা রুমের দিকে। এই যে এবার রুমে দেখো, এই যে একটা টেবিল রয়েছে, যে আমাদের বাসনপত্র যা যা আছে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করছি সব মানে রয়েছে। আর একটা টিভি রয়েছে, এই পাশে একটা জানলা, জানলা থেকে বাইরের দিকে সব দেখা যাচ্ছে। আর এই যে বেডটা, বেডটাও বেশ বড় আছে, তিনজন ভালো মতো শোয়া যাবে। আর বেডের মাথার দিক দিয়েও একটা জানলা আছে, তোমাদের দেখিয়ে দিই এই যে জানলাটা, এদিক দিয়েও। আর একটা বিল্ডিং আছে, এদিক দিয়ে আর অত রাস্তা দেখা যাবে না। আর আলমারিগুলোও বেশ সুন্দর, দুটো আলমারি রয়েছে, আমাদেরই জিনিসপত্র ভরা রয়েছে আলমারিতে, ড্রয়ার, তারপর বেশ অনেকটা জায়গা আছে। তা যাই হোক, এই যে দেখো, আর এই যে আরেকটা আলমারি, আলমারিতে সব কিছু রয়ে মানে আমাদেরই জিনিসপত্র আর কি, সব অনেক প্যাসেজ আছে, সমস্ত কিছুই কাঠের তৈরি। আর এই যে আলমারি পাশে একটা হ্যাঙ্গার রয়েছে জামাকাপড় ঝুলানোর জন্য, আর একটা আয়না রয়েছে মুখ দেখার জন্য, আর পাশে একটা সিনারি রয়েছে, এক কথায় সুন্দর। তা বন্ধুরা, আমরা ব্যাঙ্গালোরে এসে কোন হোটেলে থাকলাম সেটা তোমাদের পুরোটাই দেখিয়ে দিলাম। আর এটার ভাড়া পার ডে 1,500 টাকা করে, সেটাও জানিয়ে দিলাম, তোমরা আসতেই পারো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।